ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা ভূমিধসে এখন পর্যন্ত অন্তত 62 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন 32টি জেলার প্রায় 30 লাখ বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে প্রায় 400 আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে কর্তৃপক্ষ, যেখানে এরই মধ্যে আশ্রয় নিয়েছেন 1 লাখের বেশি বাসিন্দা। শুধু আসাম নয়, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পার্শ্ববর্তী মেঘালয়েও। চেরাপুঞ্জিতে শুক্রবার 1000 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে ত্রিপুরার রাজধানী আগরতলায়ও ব্যাপক বন্যার খবর পাওয়া গেছে। মাত্র 6 ঘন্টায় শহরে 145 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নজিরবিহীন বৃষ্টির কারণে বন্যার ভয়াবহতা আরও বাড়ার আশঙ্কা করছে রাজ্য সরকার।